বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাকে ফিফা নিষিদ্ধ করার বিষয়টি দেশের জন্য লজ্জাজনক। সরকারের নির্দেশ পেলে বিষয়টি নিয়ে তদন্ত করতে চায় দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, সরকারের অভ্যন্তরীণ তদন্ত জরুরি বলেও মন্তব্য করেন দুদক আইনজীবী। জালিয়াতি এবং মিথ্যাচার সহ ফিফার অন্তত চারটি আইন লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি আবু নাইম সোহাককে 2 বছরের জন্য নিষিদ্ধ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর সূত্র ধরে আমার বাংলাদেশ সরকারও প্রশ্নবিদ্ধ হলেন এবং মিনিস্টার খুব রাইটলি বলেছেন, এই স্পোর্টস মিনিস্টার যিনি, উনি বলেছেন আমরা কোঅপারেট করবো, দরকার হলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করবো। এটা খুব একটা স্পষ্ট কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমার তো মনে হয় সরকার সে স্টেপ নেওয়া উচিত, ইন্ডিপেন্ডেন্ট একটা ইনভেস্টিগেশন এটা করা উচিত।